আসসালামু আলাইকুম রাজিম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে সহিসি থেকে একত্রিশ নম্বর হাদিসটি পড়ে শোনাচ্ছি তবা ও ইস্তেকবারের প্রতি উৎসাহ প্রদান করা আবু হুরাই রাজু তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কোনো বান্দা ফাঁপে লিপ্ত হলো অথবা বলেছেন কোনো ফাঁপ করলো অতফর বলে হে আমার রব আমি ফাঁপ করেছি অথবা বলে ফাঁফি লিপ্ত হয়েছি আমাকে ক্ষমা করুন আল্লাহ বলেন আমার বান্দা কি জানে তার রব রয়েছে যিনি ফাঁপ ক্ষমা করেন ও তার জন্য ফাঁকড়াও করেন আমার বান্দাকে ক্ষমা করে দিলাম অতঃপর আল্লাহ যে পরিমাণ চান সে বিরত থাকে অতঃপর ফাঁফি লিপ্ত হয় অথবা ফাফ সংগঠিত করে অতঃপর আল্লা অতঃপর বলে হে আমার রব আমি দ্বিতীয় পাপ করেছি অথবা দ্বিতীয় ফাঁপে লিপ্ত হয়েছি আপনি তা ক্ষমা করুন আল্লাহ বলেন আমার বান্দা কি জানে তার রব রয়েছে যিনি ফাঁপ ক্ষমা করেন ও তার জন্য ফাঁকড়াও করেন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম অতফর আল্লাহ যে পরিমাণ চান সে বিরতে থাকে অতফর কোনো ফাঁপ করে অথবা বলেছেন ফাঁফে লিপ্ত হয় তিনি বলেন সে বলে হে আমার রব আমি ফাফ করেছি অথবা ফাঁফে লিপ্ত হয়েছি আবারও আপনি আমার জন্য ক্ষমা করুন আল্লাহ বলেন আমার বান্দা কি তার জানে তার রব রয়েছে যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য ফাকরাও করেন আমি আমার বান্দাকে তিনবারে ক্ষমা করে দিলাম সে যা চায় আমল করুক বুখারি ও মুসলিম হাদিসটি সহি বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের এই হাদিসটি যারা শুনছেন তারা হয়তো মনে করেছেন আমরা যতবার ফাঁফি করব আল্লাহ শুধু ক্ষমাই করতে থাকবেন এর মানে এই না যে যারা ফাঁপ করতেছেন ফাফের জন্য আল্লাহ উদ্বুদ্ধ করতেছে এখানে আমি আপনাদেরকে পবিত্র কোরআন মাজিদ থেকে দুইটি আয়াতের অর্থ পড়ে শোনাচ্ছি সুরেন নিসার সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনতি বিলম্বে তবা করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ এরপরে আসে সুরে নিসার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুপুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি এরপরে সুরে নিসার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করল অর্থাৎ আল্লাহ শিরকের গুণা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর আগে তবা করে নেয় শিরেক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে শিরক অবস্থায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না শিরেখ শব্দের অর্থ হচ্ছে অংশীদার অর্থাৎ আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা আমাদের প্রত্যেকেরই উচিত আমরা শিরেক কি কি করলে সিরিক হয় এইসব এই সকল বিষয়গুলো জেনে শিরেক থেকে বিরত থাকা এবং আল্লাহর আদেশ নিষেধগুলা ভালোভাবে মেনে চলা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন